আজকে দেখে নিই আমরা কি কি সেন্টেন্স আজকে আমরা এখানে কমনলি ইউজড সেন্টেন্সেস আমরা আজকে কি শিখছি। প্রথমেই আছে অ্যাচিভ, অ্যাচিভ, ACHIEVE, অ্যাচিভ। অ্যাচিভ মানে কোন জিনিসকে বলি না আমরা, সে ও জিনিসটা নিজে দক্ষতায় অর্জন করেছে, মানে অ্যাচিভ করেছে, অর্জন করা, তাহলে অ্যাচিভ বা লিখছি অর্জন, অর্জন, অর্জন করাকে বলা হয় অ্যাচিভ। অর্জন, অর্জন, অ্যাচিভ। তারপর ঠিক আছে হোপ, হোপ, হোপ মানে আমরা যে বলি যে আই হোপ হি গেটস ওয়েল সুন, আই হোপ টুডে ইট রেইনস, তার মানে কি আমি আশা করছি যে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, বা আমি আশা করছি আজকে বৃষ্টি হবে। তো এই যে আশা করা, এটাকেই বলা হয় হোপ, তাহলে আশা, আশা করা, কোনো জিনিসকে আশা করা বা হোপ করা একই ব্যাপার। আশা করা। তারপর কি আছে ট্রেম্বল, ট্রেম্বল, TREMBLE, ট্রেম্বল। ট্রেম্বল মানে হচ্ছে কাঁপা, কম্পন হওয়া, সেটাকে বলা হয় ট্রেম্বল। ভাইব্রেশন হওয়া, সেটাকে বলা হচ্ছে ট্রেম্বল। কম্পন, কম্পন বা কম্পন, KWA, ক, কম্পন, কম্পন বা ভাইব্রেশন বা ট্রেম্বল। তারপরে কি আছে থ্রেটেন, থ্রেটেন, থ্রেটেন মানে কাউকে থ্রেট দেওয়া, মানে হুমকি দেওয়া, থ্রেটেন বা হুমকি দেওয়া। হুমকি দেওয়া, হুমকি দেওয়া। হুমকি দেওয়া, হুমকি দেওয়া বা থ্রেটন, থ্রেটন করা কাউকে। সাজেশন, সাজেশন, সাজেশন আমরা বলি না আমি সাজেস্ট করছি বা আমার সাজেশনে তোমার এটা করা উচিত না, বা এটার মানে হচ্ছে পরামর্শ, উপদেশ নয় পরামর্শ, তাহলে পরামর্শ, পরামর্শ। পরামর্শ, পরামর্শ, পরামর্শ বা সাজেশন। তারপর এটা কি আছে ফিভারিশ, ফিভারিশ, কথাটা এসছে ফিভার থেকে, ফিভার মানে জ্বর, ফিভার মানে জ্বর, আর ফিভারিশ মানে হচ্ছে আমরা যেটা বাংলায় বলি আমার জ্বর জ্বর লাগছে, আমার জ্বর জ্বর, এই যে জ্বর জ্বর ব্যাপারটা সেটাই হচ্ছে ফিভারিশ। তাহলে আমি লিখছি জ্বর, জ্বর ভাব, জ্বর জ্বর ভাব, জ্বর জ্বর লাগা, এটা মানে হচ্ছে ফিভারিশ আসবে, তাহলে জ্বর জ্বর ভাব, জ্বর জ্বর ভাব, জ্বর জ্বর ভাব বা ফিভারিশ। তারপরে কি আছে ব্ল্যাঙ্কেট, ব্ল্যাঙ্কেট, ব্ল্যাঙ্কেট মানে হচ্ছে কম্বলকে বলে ব্ল্যাঙ্কেট, এটা কিন্তু কম্বল আর এটা কম্পন, এটা কিন্তু একদমই আলাদা, ব্ল্যাঙ্কেট মানে কম্বল। কম্বল and this one is kompon, dutu ekdom different, kombol ba blanket. Tarpor ki ache bit, 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 bit mane hocche shamanno, mane ek chimte ke bola hoy bit, little bit bole na ek chimte ektu khali, to shamanno khetre amra use kori bit,
সামান্য। সামান্য বা বিট। তারপরে কি আছে? হোল্ড। হোল্ড মানে ধরে রাখা, হোল্ড বা ধরা, ধরে রাখাকে বলা হয় হোল্ড করা। ধরে রাখা, ধরে রাখা বা হোল্ড। হোল্ড কিন্তু হাত দিয়ে ধরা বা কোনো জিনিসকে ধরে রাখাকেও যেমন বোঝায়, ঠিক সেরকম কোথাও মিটিং হবে সেই ক্ষেত্রে বা কোনো প্রোগ্রাম কোথাও রাখা হয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু হোল্ড, হোল্ডের পাস্ট টেন্স হিসেবে ব্যবহার হয়, যে দ্য প্রোগ্রাম ইজ শিডিউল্ড, দ্য প্রোগ্রাম ইজ হেল্ড অ্যাট সাচ প্লেস। মানে এরকমভাবে যে কোথাও যদি মিটিং হেল্ড, প্রোগ্রাম হেল্ড বা হোল্ড থাকে সেই ক্ষেত্রেও কিন্তু হোল্ডটা ব্যবহার হয়। কোথাও মিটিং রাখা হয়েছে, কোথাও প্রোগ্রাম রাখা হয়েছে, কোথাও ফেস্টিভ্যাল, কোথাও কোনো পার্টি রাখা হয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু হোল্ডের পাস্ট টেন্স হেল্ড হিসেবে ব্যবহার হয়। তারপরটি কি আছে? অ্যাবসোলিউটলি। অ্যাবসোলিউটলি, অ্যাবসোলিউটলি, অ্যাবসোলিউটলি মানে হচ্ছে কোনো জিনিস সম্পূর্ণভাবে বা একদম। আমি বলি না ইউ আর অ্যাবসোলিউটলি রাইট, মানে তুমি একদম ঠিক বা একেবারে ঠিক বলছো। তাহলে অ্যাবসোলিউট মানে হচ্ছে সেইটা সম্পূর্ণভাবে বা একেবারে। একেবারে একেবারে, অ্যাবসোলিউটলি বা একেবারে। অ্যাবসোলিউটলি বানানটা একবার দেখে নিব, এ বি অ্যাব এস ও এন ইউ টি ই এল ওয়াই, অ্যাবসোলিউটলি, যেখানে এসটা খুব ছোট করে হাসি উচ্চারণটা হয়, অ্যাবসোলিউটলি বা একেবারে। তাহলে আমরা পড়ে নিই আরেকবার, অ্যাচিভ বা অর্জন, হোপ আশা করা, ট্রেম্বল কম্পন, কম্পন, থ্রেটন হুমকি দেওয়া, সাজেশন পরামর্শ, ফিভারিশ জ্বর জ্বর ভাব, ব্ল্যাঙ্কেট কম্বল, বিট সামান্য, হোল্ড ধরে রাখা, অ্যাবসোলিউটলি একেবারে। তাহলে আমরা এবার পরের ভিডিওতে চলে যাবো। আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং নিজেদের চেনা পরিচিতদের মধ্যে রেকমেন্ড করুন, আর আমাদের চ্যানেল পিপলস বেঙ্গলিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কারণ এরকম কমনলি ইউজ সেন্টেন্সেস অ্যান্ড ওয়ার্ডসের একটা বড় সিরিজ আছে আমাদের, সেখানে আমরা প্রথম থেকে এরকম সেন্টেন্স কিন্তু শিখে আসছি আমাদের স্পোকেন ইংলিশটা ইমপ্রুভ করার জন্য। তাহলে চলুন এবার আমরা পরের ভিডিওতে চলে যাই।